নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের বলবো নতুন একটা ল কলেজ, সেটা হচ্ছে এআর ল কলেজ, যেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে খুব ভালো একটা ল কলেজ। তো চলুন, যারা যারা এখনো লয়ে ভর্তি হতে পারোনি বা অনেকে হয়তো কলেজে ভর্তি হয়েছো শেষের দিকে বা ক্লাউড কলেজে মোটামুটি ভর্তি হয়ে আছো বা তারা পছন্দ হচ্ছে না কলেজ বা কোর্সটা নিয়ে ঠিক খুশি নয়, তারা অনেকে হয়তো ল এর জন্য অ্যাপ্লাই করেছিলে কিন্তু চান্স পাওনি, তো তাদের জন্য কিন্তু আবার একটা সুযোগ আছে ল পড়ার, তা সেটা হচ্ছে এআর ল কলেজ। এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে। তো তার ফোন নাম্বার ঠিকানা আমি সবই বলে দিচ্ছি একটা একটা করে। তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে কলেজটা কি বৃত্তান্ত, কত টাকা কোর্স ফি, কি কি কোর্স আছে, সবকিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। তো চলো এটা বলে দিচ্ছি, ফোন নাম্বার দেখো, কিছু যদি জিজ্ঞাসা থাকে তার জন্য তোমাদের কিন্তু পুরো ফোন নাম্বার, মেল আইডি সব দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তারপর কন্ট্যাক্টে গেলে কিন্তু তোমরা অ্যাড্রেস যাবতীয় ডিটেলস দেখতে পাবে, দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা কিন্তু নতুন কলেজ একটা অন্তর্ভুক্ত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো এটা তোমরা একটু খোঁজ খবর নিও না, কতটা কি কিরম কি হয় ক্যাম্পাসিং বা কি বৃত্তান্ত, সেটা নিয়ে তো ডিটেলস বলতে পারবো না, সেটা কলেজে ফোন করলে বা যারা স্টাফ ওখানকার তাদের সঙ্গে কথা বললে জানতে পারবে। তো কলেজটার অ্যাড্রেস হচ্ছে দেখো এখানে দিয়ে দিয়েছে, এটা কিন্তু রাজারহাট, কলকাতায় কিন্তু এটা অবস্থিত। তো এইখানেই কিন্তু তোমরা করতে পারবে তোমাদের। তো তো আর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা এখানে মেসেজ পাঠিয়েও জানতে পারো। তো তার জন্য ম্যাপও ওখানে দিয়ে দেওয়া আছে অ্যাড্রেসে, তোমরা গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যেতে পারো, হায়াতনগর রাজারহাট বলে সার্চ করে অ্যাড্রেসটা দিয়েও কিন্তু সার্চ করতে পারো। তো চলো আজ এখানেই যে কি কি কোর্স করানো হচ্ছে আর কি কি বৃত্তান্ত তার যাবতীয় তথ্য। তো দেখো এটা হচ্ছে এআর ল কলেজ। তো দেখো এখানে বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি থেকে অ্যাপ্রুভড আছে, তোমরা আদার্স কলেজে যেরকম সার্টিফিকেট পাবে বার কাউন্সিলের এখান থেকেও সেম পাবে, একই ভ্যালিডিটি থাকবে, একই তোমাদের মান্যতা থাকবে। 5 বছরের বিএলএলবি কোর্সের জন্য ভর্তি কিন্তু চলছে, এর জন্য 10+12 বা ইকুইভ্যালেন্ট 44% নাম্বার থাকলে কিন্তু হবে বেস্ট অফ ফোরে, আর 40% নাম্বার এসসি এসটি ওবিসি যেরকম আদার্স ইউনিভার্সিটিতে আছে সেম একই আছে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যা যা কলেজগুলো আছে সেগুলো একই নিয়ম। তো মোটামুটি হোস্টেল ফেসিলিটি এখানে আছে তোমাদের। তো তার জন্য ফোন নাম্বার, মেল আইডি যেটা বললাম দিয়ে দিচ্ছে। তো দেখো এগুলো মোটামুটি দেওয়া আছে, আর ডিটেলস যেগুলো বলতে গেলে এগুলো ডিটেলসে লাইব্রেরি যেগুলো থাকে, ল্যাব ট্যাব লাইব্রেরি যেগুলো আছে বা আদার্স হোস্টেল ফেসিলিটি, তো এগুলো রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিও। এখানকার স্টাফেদের তো এখানে যেগুলো দেওয়া আছে দেখে নেবে এগুলো একটু নামগুলো। তো আসার পর চলো দেখে দিই, কোর্স ডিটেলসে চলে যদি আসো তোমরা তো দেখতে পাবে কোর্স ডিটেলস। এখানে টিউশন ফি পার সেমিস্টার 30,000 টাকা করে ধরা হয়েছে, যেগুলো আদার্স প্রাইভেট কলেজের মতোই মোটামুটি। তো এটা প্রাইভেট কলেজ যেহেতু তো সেরকমই কোর্স ফি মোটামুটি হবে। টিউশন ফি 5 বছরের বলা হয়েছে 30,000 টাকা করে পার সেমিস্টার, মানে 3 লাখ টাকা কিন্তু তোমাদের খরচা হবে এখানে তোমরা বিএলএলবি 5 বছরে করতে গেলে। প্রত্যেক সেমিস্টারে দেখো এখানে ভাগ করে দেওয়া আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, প্রত্যেকটা সেমিস্টারে 30,000 টাকা করে নেওয়া হবে, এটা কিন্তু হোস্টেল খরচ বাদ দিয়ে। তো হোস্টেল খরচ বাদ দিয়ে তোমরা যদি পড়তে চাও যাতায়াত করে ডেলি, তাহলে কিন্তু পড়তে পারো, এটা কিন্তু ভালোই। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে মান্যতা তোমরা পাবে, যেটা সারা ভারতবর্ষে তোমরা যে কোনো কোর্টে তোমরা প্র্যাকটিসের জন্য যোগ্য হবে। তো এটা করে তোমরা কিন্তু, আমি আমার চ্যানেলে ভিডিও আছে, তো তোমরা এই ল পড়ে কী কী কেরিয়ার অপশান তোমাদের খুলবে। তো এছাড়া তোমরা যারা দূর থেকে আসবে তারা থেকে পড়তে চাও, আশপাশে হোটেল হোস্টেল আছে, প্লাস এখানেও হোস্টেল ফেসিলিটি আছে কলেজের তোমাদের, সেটা দেখতে হবে। বা পিজি আছে অনেক, ফ্ল্যাট রেন্টও আছে এখানে অপশান, 3-4 জন বন্ধু মিলে শেয়ার করে থাকতে পারো শেয়ার রুমে। তো এরকম প্রচুর অপশান আছে, যেহেতু নিউ টাউন এলাকা রাজারহাট, তো এখানে অনেক অপশান পাবে তোমরা। তো যারা মোটামুটি বিএলএলবি নিয়ে পড়বে ভাবছো বা ভেবেছিলে তারা পড়তে পারোনি, চান্স পাওনি বলে ভালো কলেজে, তারা কিন্তু এখনও সুযোগ আছে, শেষ সুযোগ। তোমরা কিন্তু অ্যাডমিশন চলছে, ডাইরেক্ট ফোন করে জানতে পারো, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো তোমরা ডাইরেক্ট ফোন করে কিন্তু জানতে পারো যে কি বৃত্তান্ত, কত কি হচ্ছে, কেমন কি হয় ক্যাম্পাসিং। তো এগুলো মোটামুটি তোমরা জানতে পারবে। তো এর জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলে পুরোনো ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো, তাহলে তোমরা কিন্তু জানতে পারবে যে কোন সময় কি হয়, তোমাদের কি কি ফর্ম ফিল আপের সময় কি কি লাগে, কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হয়। তো এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হবে, আগেই বলছি, তোমরা কিন্তু গিয়ে কথা বলতে পারো ডাইরেক্ট, যদি তোমাদের মনে হয় কলেজটা ঠিকঠাক লাগে তাহলে তোমরা কিন্তু খোঁজ খবর নিয়ে অ্যাডমিশন নিতে পারো, কারণ নতুন সংযুক্ত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো তার জন্য তোমরা একটু খোঁজ খবর নিয়েই অ্যাডমিশন নেবে। তো এখানে মোটামুটি নোটিশগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো একটা নোটিশ রয়েছে এখানে মোটামুটি তোমরা দেখতে পারছো, একটা নোটিশ আছে ভেতরে, নোটিশগুলো ডিটেলসে বললে অনেক বড় হয়ে যায় ভিডিও, এখানে ডিটেলসে সব দেওয়া আছে নোটিশ। তো নোটিশটা তোমরা একটু দেখে নিও।
আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, তোমার কোনো বন্ধু বান্ধব যদি সার্কেলে থাকে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, তাহলে তোমার মাধ্যমে তার একটু হেল্প হতে পারে। তো ভিডিওটা আজকে এখানেই, তো সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।